পৌরসভার পানিতে ময়লা দুর্গন্ধ, খাওয়া তো দূরের কথা, যা ব্যবহারেরও অনুপযোগী। এতে চরম দুর্ভোগে মানিকগঞ্জের বাসিন্দারা। যদিও সুপেয় পানির তেমন সংকট নেই বলে দাবি মেয়রের। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি, 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গত কয়েক মাস ধরে দিন রাত মিলিয়ে পানি মেলে 1 ঘন্টা, যা আসে তাও ব্যবহারের অনুপযোগী। প্রথম শ্রেণীর হলেও এমন দুরাবস্থা মানিকগঞ্জ পৌরসভার সরবরাহ করা পানির। বাধ্য হয়ে 5 নম্বর ওয়ার্ডের দাসরা এলাকায় বিদেশি সংস্থার অর্থায়নে স্থাপিত গভীর নলকূপের পানি নিতে ভিড় করেন স্থানীয়রা। একটু পরে কি না পরে, তারপরে যাই বন্ধ করে, এরপরে নোংরা পানি যাও আসে, নোংরা একদিন যদি আসে 3 দিন আসে না, নোংরা আসে জল। পৌরসভাতে আমরা ভ্যাট ট্যাক্স সমস্ত কিছুই নিয়ম অনুযায়ী দিয়ে থাকি, কিন্তু পৌরসভার যে সুবিধা, নাগরিক সুবিধা, সেটা আমরা পাই না। অন্যদিকে ব্যক্তিগত উদ্যোগে গভীর নলকূপ বসানোর ক্ষেত্রে 30,000 টাকা ফি নির্ধারণ করেছে পৌরসভা। এতেও ক্ষোভের শেষ নেই পৌরবাসীর। সাবমার্সিবল পাম্প বসাইছি, এখন পৌরসভা থেকে আমাদের নোটিশ দিয়েছে যে 30,000 টাকা অনুমোদন ফি দিবেন, প্লাস প্রতি মাসে বিল দিবেন প্রতি ইউনিটের জন্য 250 টাকা করে। টাকা পয়সা খরচ করে আমরা পানি নিজের মতো করে নিলাম, আবারও যদি আমাদের টাকা দিতে হয় তাহলে আমরা কীভাবে চলবো? বিশুদ্ধ পানির জন্য পৌরসভা শোধনাগার স্থাপন করলেও সে পানিতে ভাসতে দেখা গেছে ময়লা, যদিও তেমন কোনো সমস্যা নেই দাবি পৌর মেয়রের। আমার রেকর্ডে বলে পানি ভালো আছে এবং কোনো ময়লা নাই, তারপরেও যদি খারাপ থাকে আমরা ওইখানে আমরা দেখে পানির প্রয়োজন হইলে পানি আমরা দিব। মানিকগঞ্জ পৌরসভায় বাস করেন 52,000-এর বেশি মানুষ, এর মধ্যে পৌরসভার পানি ব্যবহার করেন 6,500 গ্রাহক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।